বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাঈদ, এসসিএস বিডি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের মাঝে আমি একটি কার হোল্ডার রিভিউ নিয়ে আসব। এটার কী কী কাজ এবং কী কী এটা করতে পারবেন, কী কী কাজে ব্যবহার করতে পারবেন, তো চলুন আমরা কথা না বলে রিভিউতে চলে যাই। এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন। তো লেটস গো ফ্রেন্ডস। এটা হলো একটা কার হোল্ডার। কার হোল্ডার এটা ইউজ করবেন হলো আপনারা যেখানে আপনাদের গাড়িতে এরকম দেখবেন একটা হোল্ডার দেওয়ার জন্য একটা জ্যাক আছে, আপনারা ওই জ্যাকে ব্যবহার করবেন। এই জ্যাকটা যখন ইনপুট করবেন আপনারা গাড়িতে, তখন অলরেডি এখান থেকে, এটা অনেক লং তার আছে, আপনারা চাইলে এটা দূরত্ব রেখেও ব্যবহার করতে পারবেন, দূরে রেখে। এবং এটার সুবিধা আছে, আপনারা এখানে কী কী সুবিধা পাবেন এটা থেকে, তো এটা হলো আপনার, এই দেখেন একটা, এটার একটা জ্যাক আছে, এই যে জ্যাক আছে গাড়িতে, ওইটা সাধারণত আপনি একটা পয়েন্ট ইউজ করতে পারবেন, এছাড়া আপনি অন্য কোনো পয়েন্ট ইউজ করতে চাইলে ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে এইটা আপনি একটা ইউন ঢুকায়ে আপনি চারটা পয়েন্ট আউট করতে পারতেছেন। একটা ইনপুট করবেন, এটা একটা ইনপুট করলে আপনি চারটা আউটপুট পাবেন। তো চারটা আউটপুটের মনে করেন আপনি এই যে একটা ইনপুট করছেন, এইটার বদলে আপনি দুইটা আউটপুট পাচ্ছেন। আমি দেখাই আপনাদের, এই যে এই একটা আর এই একটা, দুইটা, এবং দুইটা সরাসরি ইউএসবি পয়েন্ট পাচ্ছেন, এটা দিয়ে সরাসরি আপনি চার্জ করতে পারবেন। তো এটা দিয়ে আপনি সরাসরি দুইটা ইউএসবি পোর্টে চার্জ করতে পারবেন, এই একটা একটা, এবং আপনি এখানে একটাই চার্জার ইউজ করতে পারবেন, একটাই লাইটার ইউজ করতে পারবেন। আপনারা যারা স্মোকিং করেন তাদের জন্য একটা কার চার্জার ইউজ করতে পারবেন, একটাই লাইটার ইউজ করতে পারবেন, এবং দুইটা ইউএসবি পোর্ট পাবেন সরাসরি ফোনে চার্জ করার জন্য। এবং আমি আপনাদের মাঝে আর একটা রিভিউ দিব, সেটা হলো একটা লুকিং গ্লাস, ভিতরের যে আমরা কারের ভিতরে যে লুকিং গ্লাস থাকে সেই লুকিং গ্লাস, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো লুকিং গ্লাস। তো এটার সুবিধা আছে, এটা এই যে লুকিং গ্লাস, এটা ব্যাক প্যানেলটা দেখাবো আপনাদের, ব্যাক প্যানেল। তো এখানে একটা ক্যামেরা দেওয়া আছে, ফ্রন্ট ক্যামেরা যেটাকে বলে, সেটা, এটার কাজ হলো আপনারা আপনি কার ড্রাইভের সময় এটার থেকে আপনি অটোমেটিকলি ভিডিও রেকর্ড করতে পারবেন। তো অনেক সময় আমরা বিভিন্ন সময় আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করি, অথবা কোনো রিক্সাওয়ালা বা কোনো মোটরসাইকেলওয়ালা কারে দেখা যাচ্ছে ধাক্কা দিল বা সামনে থেকে ঘষা দিল, অনেক সময় স্বীকার করে না, সেক্ষেত্রে এই ক্যামেরাটা খুব উপকারী, এই ফ্রন্ট ক্যামেরাটা। এটার কাজ হলো আপনি এটাকে এখানে এই লুকিং গ্লাসটা ইউজ করলে আপনি এই ক্যামেরাটা দিয়ে আপনি সামনের ফ্রন্ট ভিডিও করতে পারবেন। এবং তার জন্য এই যে স্লট আছে, এই যে স্লট এখানে দেখেন, এই যে এসডি কার্ড ঢোকানো জায়গা আছে, আর এটা পাওয়ার লাইন, এটা অন করার জন্য এখানে পাওয়ার দিতে হবে, এবং এটা হলো এসডি কার্ড, এই কার্ডটি ঢোকাইতে হবে। এবং এর জন্য আপনারা এইখানে এই যে এই পাশে একটা, এই যে এইখানে একটা স্ক্রিন আছে, এই স্ক্রিনে আপনারা ভিডিওটা ডাইরেক্ট সরাসরি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি কন্ট্রোল করার জন্য এখানে যে পাওয়ার আছে, তারপরে ভিডিও মোড করার জন্য যে মোড বাটন আছে, সরাসরি রেকর্ড করার জন্য যে রেকর্ড বাটন দেওয়া আছে, মেনু আছে, ডাপ আছে, অন আছে, এবং পাওয়ার বাটন আছে। তো আসলে এটা আপনাদেরকে আমি যদি একটু অন করে দেখাইতে পারি, এটা অবশ্যই আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বুঝতে সুবিধা হবে, যেমন আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে যে এটার আসলে কী কাজ। তো আমি আপনাদের এই দুইটাই আপনাদের আমি আজকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের এরকম আনকমন কিছু প্রোডাক্ট আপনাদের মাঝে আমি রিভিউ দিব,
আর নিচে আমার ডিসক্রিপশন লিঙ্কে নাম্বার দেওয়া থাকবে। তো কারোর দরকার হলে এটা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি এটা খুলনার বাইরে যদি হয় তাহলে আমি এটা কুরিয়ারে দিতে পারবো। তো আমি আপনাদের এই দুইটাকে আমি একটু পাওয়ার অন করে দেখাবো। তো আমি পাওয়ার লাইনগুলো দিয়ে আবার ফিরে আসতেছি। তো আপাতত ভিডিওটা পুশ করে দিলাম। ভিউয়ার্স, আমরা আবার ভিডিওতে ফিরে আসলাম। তো দেখেন আমি এটাকে পাওয়ার দিছি এবং এটা আমি অন করছি। দেখেন আমি আমার দোকানের কিছু ভিডিও দেখাই। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার, এই যে এটাকে পাওয়ার অন করছি। তো এটা দেখেন এটা রিভিউ, এই যে ভিডিওটা আমার স্ক্রিনের ভিতর দেখতে পাচ্ছেন। তো এটা হলো, তো আমি কলাম আপনাদের এই যে ফ্রন্ট ক্যামেরার যে ভিডিওটা চালু হয়েছে ওটা দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আসলে এটা ছোট স্ক্রিন, তো এখানে খোলা দেখাচ্ছে, কিন্তু এটা যখন এসডি কার্ডটা বের করে আপনি মোবাইল অথবা ল্যাপটপে দেখবেন তখন এটা ক্লিয়ার, একদম এইচডি ভিডিও, কোনো রেগুলেশন নষ্ট হবে না, একদম পারফেক্টলি ভিডিও হবে। তো এটার পাওয়ার এই যে এখানে দিছি আমি, এই যে পাওয়ার দেওয়া হয়েছে এবং এসডি কার্ড দেওয়া আছে, আপনি এসডি কার্ডটা বের করে ভিডিওটি দেখতে পারবেন। তো এইটা হলো আপনাদেরকে দেখালাম, এবং কার হোল্ডার যেটা, এইটা হলো কার হোল্ডার, এটা হলো কার হোল্ডার। তো কার হোল্ডারটা আমি পাওয়ার দিয়ে আপনাদের দেখাই, এটা সুন্দর একটা লাইট আসবে। তো আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখেন এই যে চলে আসছে। তো দেখছেন এই খুব সুন্দর একটা, এই যে পাওয়ার লাইট দিছি আমি, পাওয়ার লাইন দিছি, এখন এই যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা। তো এইভাবে আপনি গাড়ির যে কোনো সাইডে, এটা সাধারণত হেরিয়ার গাড়ি, প্যারাডু গাড়ির এই যে আপনি ড্রাইভিং স্টার্টিংয়ের যে সিট, এই সিটের বাম সাইডে ওই শেপের সাথে এটা লাগানো থাকে। তো আপনি এটা হেরিয়ার, তারপরে হুন্ডা ভেজেল, এই গাড়িগুলোতে ইউজ করতে পারবেন এবং সব গাড়িতে আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা আপনাকে একটা আঠা দিয়ে সাইডে লাগাই রাখতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং এরকম আনকমন আরও অনেক প্রোডাক্ট আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমি মোহাম্মদ সাঈদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করব, এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, অবশ্যই নোটিফিকেশনটি সবার আগে পাবেন। এবং আমি আসলে চ্যানেলে নতুন, এর জন্য আমার আসলে ভয়েসগুলো ক্লিয়ার হয়নি। তো আমি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করব। এবং দেশে আসলে খুব মারাত্মক একটা সমস্যা এখন করোনা ভাইরাস নিয়ে। তো আসলে সবাই আমরা ঘরে থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, সবাই হোম কোয়ারেন্টাইনে থাকব, বাসা থেকে বের হব না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।